চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। লকডাউনে কচুয়ার ঈদের মার্কেট থমকে গেছে ব্যবসা। আন্তরিকতা ও নির্ভরতার অপরনাম সাচার সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা থাকছেন আপনাদের সেবায়। সাচার দক্ষিণ বাজার ব্রিজ সংলগ্ন কচুয়া চাঁদপুর। করোনা ভাইরাস কোভিড-19 সংক্রমণের মধ্যে লকডাউনে কচুয়ার ঈদের মার্কেটে ক্রেতাদের ভিড় মোটামুটি লক্ষ্য করা গেছে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত শপিং মল খোলা রাখা হয়েছে। 2 মে রবিবার কচুয়া পৌর বাজার ও সাচারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে পৌর বাজারের তালুকদার সুপার মার্কেট, মায়াজান প্লাজা, মমতাজ টাওয়ার, করিমউদ্দিন প্লাজায় পুরুষদের তুলনায় মহিলাদেরকে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত। ক্রেতাগণ জানান, প্রয়োজনীয় শাড়ি, থ্রি পিস, টু পিস, ওয়ান পিস, পুরুষের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ক্রয়সীমার মধ্যে রয়েছে। অপরদিকে দোকানিগণ জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর বিক্রি অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া কেউ মার্কেটে কেনাকাটা করতে আসছে না। অপরদিকে উপজেলার সাচার বাজারের কামাল টাওয়ার, মা টাওয়ার, তালুকদার মার্কেট ও সাহা মার্কেটের বিক্রয়গণ জানান, কিছু ক্রেতা আসলেও দুপুর থেকে বিকাল পর্যন্ত ক্রেতা শূন্য। এভাবে চলতে থাকলে কর্মচারীর বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। সাচার কামাল টাওয়ার কি বলছি, আমাদের বেচাকেনি কম, লকডাউনের কারণে মানুষ আসতে পারে না, বিভিন্ন বাইরে কান্ট্রিতেও কোনো টাকা পয়সা আসে না, ব্যবসা হচ্ছে খুবই দুর্বল, সব দোকানদারই খুব কষ্টে আছে। হোটেল, রেস্তোরাঁ বা মিষ্টির দোকান খোলা থাকলেও রমজান ও লকডাউনের কারণে দোকানিগণ ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে অলস সময় কাটাচ্ছে। কচুয়ার সাচারে অবস্থিত মিষ্টি জগতের কচুয়ার ব্র্যান্ড নিউ রাজলক্ষ্মী সুইটের মালিক জানান, বিক্রি হয় না, আমরা অবসর সময় পার করছি, বেঁচে থাকলে ব্যবসা হবে, তারপরও প্রার্থনা করছি মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুন। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি। আমরা খুব করুণ অবস্থায় আছি, আমাদের অবস্থা খুব খারাপ, শুধু লকডাউনের কারণে কোনো লোকজন বাজারে আসে না, কোনো ক্রেতা আসে না মাল কিনতে, আমরা শূন্য অবস্থায় বসে আছি। বলি মনে করেন আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, তারপরে বাজারে আসেন না, এটা ভয়াবহ একটা ব্যাধি, এ দেশটাকে একবারে মানে সারা বিশ্বকে এটা ধ্বংসের মুখে তুলে পুঁছে দিবে, এই আমার কথা আর কি। খাইতে পারবো, ঈদ মোবারক করতে পারবো, এইলো আমার কথা আর কি, রাজলক্ষ্মীর পক্ষ থেকে আমার এই কথা আর কি।